শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য বিষয়ক সংগঠন দিক থিয়েটারের 2022-23 সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শাকিল ও সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আর্নিকা দেবকে মনোনীত করা হয়েছে। শনিবার রাতে সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। কমিটিতে অন্যদের মধ্যে রয়েছে সহসভাপতি বিকু রঞ্জন দাস, মোহাম্মদ আবু রাকিব হাসান, সহ সাধারণ সম্পাদক রনি রায়, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সহ সাংগঠনিক সম্পাদক অনন্যা ঘটক, কোষাধ্যক্ষ রূপালী পাল, সহ কোষাধ্যক্ষ অবন্তিকা দে, প্রচার সম্পাদক আবিদা সুলতানা বর্ষা, সহ সাধারণ সম্পাদক নিত্য গোপাল দাস প্রীতম, দপ্তর সম্পাদক জাকির হোসেন, অনুষ্ঠান সম্পাদক পল্লব শীল, সমাজকল্যাণ সম্পাদক নন্দনা দেবনাথ ও লিয়াজ সম্পাদক দৈপায়ন দাস অনন্যা। এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল বাসিদ সাদাফ, আবদুল্লাহ আল ফেরদৌস, নন্দন কুমার বিশ্বাস, সুচন্দনা বিশ্বাস, সুপ্রিয়া ও আসমাউল হুসনা।